হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলা আমরা টিউশনের পরে বসেছিলাম ফর্ম ফিল আপ করতে, আর ফর্ম ফিল আপ করার পরে আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে অফিস যাওয়ার জন্য। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর তার জন্য ওয়েদারটাও এতটা সুন্দর লাগছে। আর আজকে স্ট্রাইক ছিল শিলিগুড়িতে, তাই অফিস বন্ধ ছিল। তো আমি বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে চুল ঠিক করে বসে পড়লাম কিছু কাজ, আর কাজ হয়ে গেল। তারপর দুপুরে লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চ করার পরে শুয়েছিলাম। তো বিকালেও দেখি বৃষ্টি কমেনি, তো আমি রেনকোট পরে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। আর আজকে বুনুর বার্থডে, তো কিছু জিনিস আনতে হবে। আর বৃষ্টিটা এখনও প্রচণ্ড পড়ে যাচ্ছে, তো বাজার এখনও বৃষ্টিটা কমেনি। তো আমি আমার জিনিস কিনা হয়ে গেছে, তো আমি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে সবার ফার্স্টে মাথাটা মুছে নিলাম, কারণ প্রচণ্ড ভিজে গিয়েছিলাম, তো মাথাটা না মুছলে জ্বর আসতে পারে। তারপর চা বিস্কুট নিয়ে চলে গেলাম সিধা রান্নাঘরে। রান্নাঘরে দেখি মা রান্না করছে, তো পনিরের সবজি, এখানে চিকেন রান্না করছে। তো রান্নাবাড়ি কমপ্লিট, আর তারপরে মুনু কেকটাও কেটে নিয়েছে। তারপরে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, পাশে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল সেখানে যাওয়ার জন্য। তো বৃষ্টিটা এখনও কমেনি। তো আজকের মতো টাটা।